আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অসাধারণ একটা অ্যাপ্লিকেশন দেখাবো, অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর। তো এই স্টোরটা দিয়ে আপনি, এটা কোনো নর্মালি সাধারণ কোনো স্টোর নয়, এই স্টোরটা থেকে আপনি যে কোনো পেড অ্যাপ্লিকেশন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, যে কোনো হ্যাকিং এবং কেকিং অ্যাপ্লিকেশন আপনি এটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। তারপরে সাপোজ কোনো গেমস, আপনার লক করা গেমসের স্টেপগুলো আপনি এই যে এই স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন, যদি কোনো গেমসের অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করেন, সেই স্টেপগুলো আপনি আনলক করতে পারবেন খুব সহজে। এবং আমরা যেহেতু কোনো অ্যাপ্লিকেশন যদি ফ্রিতে ব্যবহার করি, যেমন যে কোনো ফটো এডিটিং হোক, ভিডিও এডিটিং হোক বা কলিং, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন যদি আমরা ফ্রিতে সেগুলো ব্যবহার করলে অ্যাড আসে বেশিরভাগ অ্যাড এই প্লে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনি যদি এই স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করেন, সেটার মধ্যে অ্যাড থাকবে না, অ্যাড ফ্রি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এই স্টোরটা থেকে। তো আমার এখন পর্যন্ত জানার মধ্যে সবচেয়ে বেস্ট এবং নাম্বার ওয়ান অ্যাপ স্টোর এটা। তো সেই স্টোরটা কী এবং কীভাবে সেটাতে কাজ করে সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে খুব সহজে আপনিও সে কাজটি করতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর আমার এই চ্যানেলের মধ্যে আমি অ্যান্ড্রয়েড মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট রিলেটিভ বিভিন্ন টেকনোলজির উপরে ভিডিও করে থাকি এবং সম্পূর্ণ বাংলাতেই হয়। অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে না। তো চলুন, আজকে যে অ্যাপিস্টোটি দেখাবো সেটার নাম হলো আপনাদের এই হ্যাপি মোড। সফটওয়্যারটি অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড লিঙ্ক বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন কোনো রকমের ঝামেলা ছাড়া। এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, আমি আবারও বলি, এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। এখন এটাকে আমরা ওপেন করলাম, ওপেন করার পর এটা হলো এটার ইন্টারফেস। দেখুন এটার মধ্যে ফার্স্টে আমরা আসি গেমসের মধ্যে, দেখুন সবগুলা গেমসের নিচে আপনার লেখা আছে মানি ফোর্ট বা মেগা মোড। কোনো গেমস যদি আপনার পেড ভার্সনের থাকে সেটা আপনি এই জায়গা থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কোনো গেমসের যদি স্টেপ আপনার কয়েন দিয়ে বা টাকা দিয়ে কিনা তারপর স্টেপ সামনে যাওয়া লাগে সেটাকে আপনি ফ্রিতে করতে পারবেন। দেখুন নিচে লেখা আছে আপনার মুড মানি বা মুড আনলক, যেমন এটা স্টেপগুলো সব আনলক করা আছে। এটার মধ্যে মুড মানি মানে এটার পেড ভার্সনটা এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনি। দেখুন সবগুলোর মধ্যে লেখা আছে আপনার কোনটার কোন মুডে দেওয়া আছে, আনলক অল টাইম। দেখুন এটার মধ্যে আপনার যত ধরনের পেড গেমস আছে, যত ধরনের সবগুলো আপনি এটার মধ্যে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সাপোজ ধরুন কোনো একটা গেম, যেমন এই গেমসটা আমি ডাউনলোড করবো, গেমসের মধ্যে ক্লিক করলে এই জায়গার মধ্যে ডাউনলোড বাটন থাকবে। আর যদি এটা হলো এই গেম এই স্টোরের মোডে আপনি এটাকে ডাউনলোড করবেন, তাহলে এটার সুযোগ সুবিধাগুলো পাবেন। আপনি যদি কোন, আমি এটার অফিসিয়াল এই অ্যাপ্লিকেশনের অরিজিনাল মোডে ডাউনলোড করবো, সেই জায়গায় যে লেখা আছে দেখেন অরিজিনাল মোড, এটার তো আমরা অরিজিনাল মোড নিব না, আমরা এই স্টোরের মোডে ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমরা ডাউনলোডে ক্লিক করবো। দেখুন ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এটা যখন ডাউনলোড হয়ে যাবে এটার সবগুলো স্টেপ আনলক করা আছে, আপনি খেলতে সুযোগ সুবিধা হবে, আপনাকে আর কোনো কিছু খেলে আনলক করতে হবে না বা টাকা দিয়ে আনলক করতে হবে না, পয়েন্ট এগুলো সম্পূর্ণ ফ্রিতে হয়। তারপরে আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে দেখুন পেড ফ্রি অ্যাপ্লিকেশন, এটা একটা পেড ভার্সন অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে ফ্রিতে দিবে। এই জায়গায় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন নিচে আপনার লেখা আছে, এটা দেখুন সরাসরি ইনস্টলের অপশন আসা যাবে আপনার কাছে, এটা ডাউনলোড হওয়ার পর আপনি ইনস্টল করে নিতে পারবেন সেম আপনার প্লে স্টোরের মতো। আর এটার মধ্যে দেখুন সুযোগ সুবিধা সব আছে, অ্যাড ফ্রি, যেমন আমরা ডুইউ রেকর্ডার যদি ইনস্টল করি স্ক্রিন রেকর্ডিং করার জন্য, তো সেটার মধ্যে অ্যাড দেখায়, আমরা কোনো স্টেপের পরে যদি নেক্সট স্টেপে যাইতে চাই বিভিন্ন রকমের অ্যাড আসে। আপনি এই স্টোরের থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করেন সেটার মধ্যে অ্যাড আসবে না। দেখুন অ্যাড ফ্রি, আনলক, মুড মানি, পেড ফ্রি, পেড ফর ফ্রি, আনলক,
এরকম বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো সবগুলো আপনি পাবেন এটা। যেমন কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ফ্রিতে ব্যবহার করেন আর সেটার মধ্যে যদি অ্যাড আসে, আপনি এটার জায়গায় এই এই স্টোর থেকে ডাউনলোড করলে সেটার মধ্যে অ্যাড আসবে না। কোনো পেড অ্যাপ্লিকেশন যদি আপনি প্লে স্টোর থেকে টাকা দিয়ে ডাউনলোড করা লাগে, আপনি সেম অ্যাপ্লিকেশনটা এই জায়গা থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কোনো গেমসের স্টেপ যদি আপনি টাকা দিয়ে কয়েন দিয়ে কিনা লাগে, সেটা আপনি এই জায়গা থেকে ফ্রিতে আনলক করতে পারবেন। তো মোটামুটি এই জায়গার মধ্যে অনেক সুযোগ সুবিধা এবং ফেসিলিটি আছে। তারপর এটা থেকে আপনি যে কোনো ক্রেকিং বা হ্যাকিং অ্যাপ্লিকেশন আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই জায়গা থেকে, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এই দেখুন, সাপোজ আমি দেখে আপনাদের লাকি বেজার, এটা একটা হ্যাকিং অ্যাপ্লিকেশন, এটা আপনি প্লে স্টোরে পাবেনই না কোনো সময়। এটা আপনি এই জায়গা থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারতেছেন। লাকি বেজার দিয়ে আপনি যে কোনো গেম এবং পেড ভার্সনের আনলক করা হয়, এটার প্যাচ ডিলিট করা হয়। এই জায়গার মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশান আছে, অনেক ধরনের হ্যাকিং, ক্রেকিং, নর্মাল, তারপরে যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার পাবেন আপনি পেড ভার্সনের, সব ফ্রিতে। এটার মধ্যে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার পছন্দের যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি এই জায়গা থেকে নিতে পারেন, ডাউনলোড করতে পারেন। মোটামুটি খুবই চমৎকার, এটার মধ্যে কোনো এরকম অ্যাড আসবে না, আপনার সম্পূর্ণ ফ্রি। এবং আপনার আরেকটা সুযোগ সুবিধা আছে, আপনার ডিভাইসের বাসন যদি কম হয় বা আপনার ডিভাইসের কনফিগার যদি লো হয়, তারপরেও কোনো সমস্যা নাই। এটা এই অ্যাপ্লিকেশনটা এরকমভাবে অ্যাপ্লিকেশানগুলো ক্রিয়েট করে থাকে তারা, যাতে আপনার নর্মালি সচরাচর আপনার ফোনের মধ্যে খুব স্মুথলি কাজ করে। এরপরে যদি আপনার কোনো সিলেক্ট করা অ্যাপ্লিকেশন থাকে, সেটাকে আপনি এই জায়গা থেকে সার্চ দিতে পারেন সার্চের বারের মধ্যে। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিওটি। এটা চমৎকার একটি অ্যাপ্লিকেশন স্টোর, আমি ভাবলাম যে আমি এই স্টোরটা আপনাদের সাথে শেয়ার করি, যা হয়তো অনেকেরই কাজে আসতে পারে। এটা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, আমরা সবারই এই অ্যাপ্লিকেশনটা রাখা উচিত আমি মনে করি তাদের এই ফোনের মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সামান্যতম কাজ আসে, আপনাদের অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আর ফার্স্ট টাইম আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ততক্ষণ সময় ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।